কিছু কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখলে সহজে একটি মেয়েকে আকৃষ্ট করা সম্ভব এই কৌশলগুলি ব্যবহার করে আপনি যে কোনো মেয়েকে আকৃষ্ট করতে পারবেন তবে মনে রাখবেন যে প্রত্যেক মেয়েই আলাদা তাই কোনো একটি কৌশল সব মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আপনি বিভিন্ন কৌশল চেষ্টা করে দেখুন এবং কোন কৌশলটি কোন মেয়ের ক্ষেত্রে ভালো কাজ করে সেটা বুঝতে চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ শেষে কয়েকটি মনস্তাত্ত্বিক কৌশল বলা হয়েছে যেগুলি অ্যাপ্লাই করেও আপনি যে কোনো মেয়েকে আকৃষ্ট করতে পারবেন নাম্বার ওয়ান তাদেরকে পছন্দ করা যে কোনো মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে তাই আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন তবে তাকে সেটা জানান তার সাথে কথা বলুন তার আগ্রহের বিষয়গুলো নিয়ে কথা বলুন তাকে বোঝান যে আপনি তাকে পছন্দ করেন এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার টু তাদেরকে প্রশংসা করা মেয়েরা প্রশংসা শুনতে ভালোবাসে তাই আপনি যদি কোনো মেয়েকে প্রশংসা করেন তাহলে সে খুশি হবে তার চুল পোশাক মেকআপ আচরণ ইত্যাদি নিয়ে প্রশংসা করতে পারেন এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার থ্রি তাদেরকে চ্যালেঞ্জ করা মেয়েরা চ্যালেঞ্জ পছন্দ করে তাই আপনি যদি কোনো মেয়েকে চ্যালেঞ্জ করেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে তার সাথে খেলাধুলা করতে পারেন তার সাথে নতুন কিছু করতে পারেন এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার ফোর তাদেরকে হাসানো মেয়েরা হাসতে ভালোবাসে তাই আপনি যদি কোনো মেয়েকে হাসাতে পারেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে তার সাথে মজার মজার কথা বলুন তার সাথে হাস্যরসাত্মক ঘটনা শেয়ার করুন এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার ফাইভ তাদেরকে বোঝার চেষ্টা করা মেয়েদেরকে বোঝা কঠিন তাই আপনি যদি কোনো মেয়েকে বোঝার চেষ্টা করেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে তার সাথে কথা বলুন তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করুন এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে এই কৌশলগুলো অবশ্যই সব মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তবে এই কৌশলগুলো মেনে চললে আপনি যে কোনো মেয়েকে আকৃষ্ট করতে পারবেন এছাড়াও কিছু সাধারণ মনস্তাত্ত্বিক কৌশল রয়েছে যা আপনি মেয়েদের সাথে ব্যবহার করতে পারেন যেমন চোখের দিকে তাকানো একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম তাই আপনি যদি কোনো মেয়েকে চোখের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে তাদেরকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা মেয়েরা তাদের সম্পর্কে জানতে ভালোবাসে তাই আপনি যদি কোনো মেয়েকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে তার পরিবার বন্ধু বান্ধব শখ ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করতে পারেন তাদেরকে রহস্যময় রাখা মেয়েরা রহস্যময় পুরুষদের প্রতি আকৃষ্ট হয় তাই আপনি যদি কোনো মেয়েকে রহস্যময় রাখেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কথা বলবেন না এই কৌশলগুলি ব্যবহার করে আপনি যে কোনো মেয়েকে আকৃষ্ট করতে পারবেন তবে মনে রাখবেন যে প্রত্যেক মেয়েই আলাদা তাই কোনো একটি কৌশল সব মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আপনি বিভিন্ন কৌশল চেষ্টা করে দেখতে পারেন এবং কোন কৌশলটি কোন মেয়ের ক্ষেত্রে ভালো কাজ করবে সেটা বুঝতে চেষ্টা করবেন